বন্ধুরা, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি এবং শুভ সন্ধ্যা জানাচ্ছি আমাদের ফেসবুক লাইভ অনুষ্ঠানে। আমরা যেমনটি আগেই আপনাদের বলেছিলাম যে আজকে সন্ধ্যাটি হতে যাচ্ছে গানের সন্ধ্যা, এক মন মাতানো গানের সন্ধ্যায় আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমরা এটা জানি যে বেশ শীতের এই রাত, আশা করছি যে আমাদের গানের সুর, কথা এবং আমাদের কথোপকথনের মুগ্ধতা আপনাদেরকে উপভোগ করতে সাহায্য করবে। এবং অনেক আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সাথে আজ যিনি সংযুক্ত আছেন, তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের শিক্ষা ক্যাডার সার্ভিসের একজন তরুণ কর্মকর্তা, একই সাথে তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন। সঙ্গীত সহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার ঝোঁক আমরা সবসময়ই দেখেছি। তিনি খুলনার একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান খুলনার পাবলিক কলেজ থেকে ইন্টারমিডিয়েট লেখাপড়া করেছিলেন, এবং এরপর আগে যেমনটি বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার লেখাপড়ার জীবন। কিন্তু এসবের বাইরে সাহিত্য, সংস্কৃতি, এগুলোর প্রতি এক ধরনের ঝোঁক থেকে যতটুকু আমি আমি বুঝতে পারি, সেটা হচ্ছে মেহেদি ইজ এ সেলফ মেড পার্সন, এবং সে ব্যাপারে আমরা নিশ্চয়ই আজকে অনেক কথা বলতে পারবো। তো অনেক আনন্দের সাথে প্রথমেই তোমাকে, মেহেদি হাসান ইমরান, তোমাকে স্বাগতম জানাচ্ছি এবং শুভ সন্ধ্যা জানাচ্ছি আমাদের ফেসবুক লাইভ অনুষ্ঠানে। জি স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ এবং আপনাকেও অভিনন্দন, শুভেচ্ছা জানাই আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার চমৎকার চমৎকার অনুষ্ঠান আমরা দেখি, বিভিন্ন খ্যাতিমান ব্যক্তি তিনি আপনি করেন এবং সেই তালিকায় আমি অধম স্থান পেয়েছি, এজন্য অনেক ধন্য মনে করছি এবং আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্যার। অনেক ধন্যবাদ মেহেদি। আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করব, কিন্তু শুরুতেই একটু জানিয়ে রাখতে চাই যে আমরা সবাই জানি যে গত 2020 সাল পৃথিবীব্যাপী, বিশেষত করোনা ভাইরাস যে মহামারী সৃষ্টি করেছিল, পৃথিবী বিপর্যস্ত হয়ে পড়েছিল। আর 2021 সাল আমরা অনেক সম্ভাবনা নিয়েই যাত্রা শুরু করেছি। করোনা ভাইরাস যে সম্পূর্ণ পৃথিবী থেকে চলে গেছে এমনটি নয়, কিন্তু আমরা ইতোমধ্যে করোনা টিকা পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে এবং নানাভাবে পৃথিবীর মানুষ, বিজ্ঞানী এবং সবাই মিলে চেষ্টা করছেন যে কিভাবে এই মহামারী থেকে পৃথিবীর মানুষকে উদ্ধার পাওয়া যায়। এর বাইরে 2021 সাল বাংলাদেশের মানুষদের জন্য বিপুল উদযাপনের একটি সময়। আমি জানি, তুমিও জানো যে 2021 সাল আমরা পালন করছি বাঙালি জাতির অবিসংবাদিত মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ। 2021 সাল আমরা উদযাপন করতে যাচ্ছি বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। 2021 সাল আমাদের বলতেই হচ্ছে যে তুমি বা আমরা যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, যে বিশ্ববিদ্যালয়টি একটি নতুন রাষ্ট্রের জন্মের পেছনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম শতবর্ষ, প্রতিষ্ঠা শত, এরকম বিপুল একটি উদযাপন উপলক্ষ বাঙালিদের রয়েছে, বাংলাদেশের মানুষদের রয়েছে 2021 সালকে কেন্দ্র করে। এবং নিশ্চিতভাবেই আমরা করোনাকে পেছনে ফেলে যাচ্ছি। আমরা একটি রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে, বাঙালি জাতি গত 50 বছরে যে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেটি উদযাপন করে আমরা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিতে চাই যে কথা 71 সালে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিলেন, যে বাংলাদেশ হতে যাচ্ছে একটি ব্যর্থ রাষ্ট্র, বাংলাদেশ হতে যাচ্ছে একটি তলাবিহীন ঝুড়ি। সেখান থেকে কি বিপুল উত্তরণ ঘটেছে বাংলাদেশের, এটা আমরা সবাই জানি। এবং রাজনীতি বিজ্ঞানের ছাত্র এবং শিক্ষক হিসেবে তুমি নিশ্চয়ই আমাদের চেয়ে আরো ভালো বলতে পারবে। তো এরকম দারুণ দারুণ মুহূর্ত 2021 হচ্ছে বাঙালিদের জন্য উদযাপনের মুহূর্ত। আমরা অনেক কিছুকে পেছনে ফেলেছি, আমরা উদযাপন করব। তো আজকেও আমরা উদযাপন করব, যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোতে খুব সংক্ষেপে তোমাদের তোমার একটা ইন্ট্রোডাক্টরি কথা শুনে আমরা আমাদের মূল পর্বে প্রবেশ করব। স্যার স্যার আমি আবারও আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আপনি আপনার আমরা বিগত করোনার সময় যেটা দেখেছি, আপনি যেমন করে বললেন
যে বিগত 2020 সাল পৃথিবীব্যাপী মানবজাতির জন্য এক মানে মানবজাতির জন্য এক বেদনা বিধুর এক অধ্যায় রচনা করেছে, যেটি আমরা আমাদের জীবদ্দশায় কখনো দেখিনি গত শতাব্দীতে, এবং অদূর ভবিষ্যতে দেখার সম্ভাবনা আছে কিনা জানি না। তো সেই সময়টাতে আমরা যখন গর্ভবন্ধ হয়ে পড়েছিলাম, আমরা এটা যেমন আপনি বললেন আমাদের জাতির পিতার জন্মশত বার্ষিক উদযাপনের কথা ছিল অনেক ঘটা করে, সেটি তো ছেদ পড়ে। এবং যেমন 2020 সালে 17ই মার্চ আমার মনে আছে, আপনার নিশ্চয় মনে আছে, যেদিন বিএল কলেজে জাতির পিতার জন্মশতবার্ষিকী মানে জন্মবার্ষিকী যেভাবে ছোট্ট আকারে পালন করা হয়েছিল, সেটি ছিল আমাদের কলেজে সর্বশেষ জমায়েত। এবং এরপর থেকেই আমরা জানি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায় এবং সবাই আমরা লকডাউনে বন্দী হয়ে পড়ি, এবং আমরা আমাদের জীবনকে নতুন ভাবে চিনতে শিখি, নতুন ভাবে ভাবতে শিখি, এবং নতুন এক জীবনের মানে আমাদের সামনে উন্মোচিত হয়। সেটা অনেক বেদনা বিধুর গল্প রচিত হয়েছে। এই করোনা ভাইরাস যেমন করে আমরা দেখেছি, মাকে বের করে দিয়েছে বাড়ি থেকে, কিংবা মাকে বনে রেখে এসেছে, মানুষকে মৃত ব্যক্তিকে শেষকৃত্য অনুষ্ঠানে কোনো মানুষ নেই, এই এক বেদ এই এক ভয়ঙ্কর কাল অধ্যায়, যেটা ভাবলে গা গা শিহরে উঠতো তখন এখন উঠবে। স্যার, সেই সময়টিতে আমরা আমরা আপনিও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন মানুষের পাশে দাঁড়িয়েছি আমাদের সাধ্যমতো, কারণ অসংখ্য মানুষ ঘরবন্ধ হয়ে পড়াতে তাদের তাদের দৈনন্দিন যে চাহিদা সেটিতে তারা অনেক সংকটের মুখে পড়ে। সেই সময় বাংলাদেশ সরকার বিভিন্ন ভাবে যেমন মানুষের জন্য কাজ করেছে, তেমনি আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগে বা সাংগঠনিক ভাবে, যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুলনা, আমাদের আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি সাধ্যমতো। এবং আমি স্যার, আপনি হয়তো জানবেন, আমি ক্ষুদ্রভাবে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের খুলনা জেলা সমন্বয়ক হিসেবে কাজ করেছি, এবং আপনার আমার সৌভাগ্য হয়েছে ওই করোনার মধ্যে খুলনার প্রায় প্রতিটি উপজেলাতে আমি সফর করেছি এবং সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর আমি চেষ্টা করেছি, সেটা এক আনন্দের অধ্যায়। তো এসব আর তার মধ্যে দেখলাম যে আপনি আপনার সময়টাকে, আপনি একটা কথা বলেছিলেন আমি মনে আছে, যে কোনো বাধাই একটি সুযোগ তৈরি করে মানুষের জন্য, সেটি আপনি বোধহয় কোথাও লিখেছিলেন আপনার কোনো লেখায় বা কোন কোথাও, সেটা আমি আসলে টের পেয়েছি, এই যে করোনার মধ্যে যে বাধা সেটি আমাদের জন্য অনেক সুযোগ তৈরি করেছে। বিশেষ করে এই যে অনলাইন প্ল্যাটফর্ম আপনি ব্যবহার করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে, সমাজের বিভিন্ন খ্যাতিমান মানুষকে আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেটি আসলে অনেক শিখার এবং অনেক উপভোগ্য ছিল। সেই সময়টা আমরা সময় পেলে আমরা দেখার চেষ্টা করেছি, পরে বা লাইভে না দেখলেও পরে দেখেছি, চেষ্টা করেছি, এবং এটা এটা তো একটা সুযোগ। এবং আপনি সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষকে এইভাবে আমাদের সামনে তুলে এনেছেন, যার যে প্রতিভা আছে, যার যে অজানা গল্প, সে যার ফলে যেটা হয়েছে যে আমাদের সময়টা ভালো কেটেছে, বেশ বিরক্তিকর সময় থেকে কিছুটা সময়ের জন্য হলেও আমরা মুক্তি পেয়েছি। তো স্যার সেই আর আপনি আমাদের বিএড কলেজের আমাদের একজন অত্যন্ত প্রজ্ঞাবান এবং জনপ্রিয় সহকর্মী ছাত্র ছাত্রীদের মাঝেও আমি জানি সেটি, আর আমি ব্যক্তিগত ভাবে বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, আমি আপনার ছাত্র খুলনা পাবলিক কলেজে আপনি যে সময়টা শিক্ষকতা করেছেন যে সময়টুকু, আর আমি সেই সময়টুকুতেই ওইখানকার ছাত্র ছিলাম, আপনাকে আমি দেখেছি ওখানে কয়েকবার এবং আপনার সাথে আমার অনেক দেখা সাক্ষাৎ হয়েছে, আপনি আমার শিক্ষক, তো আমি আপনার শিষ্য বা ছাত্র হয়েই থাকতে চাই, আপনি দয়া করে সেই সুযোগটি আমাকে দিবেন স্যার, আর আপনার জন্য শুভকামনা স্যার। আমি আবারও সবার জন্য দর্শক যাদের মধ্যে যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং যারা দেখছেন বা দেখবেন সবাইকেও আমি আবার আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে জানাচ্ছি সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ মেহেদী হাসান ইমরান। হ্যাঁ, অনেকেই ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন এবং তোমার জন্য অনেকে কমেন্টস করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন, সেগুলো আমরা ক্রমান্বয়ে তোমার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো যেটা আজকের সন্ধ্যায় আমরা করতে পারবো সেটি হচ্ছে সঙ্গীতের ভেতরে যে শক্তি আছে মানুষের দুঃখ বেদনা কষ্টকে ভুলিয়ে দেবার, সঙ্গীতের যে শক্তি আছে মানুষের জীবনকে উদযাপন করার, সময়কে উদযাপন করার, একটি সন্ধ্যাকে উদযাপন করার, দারুণ কিছুকে উদযাপন করার, সেরকম কিছু একটি করব। আমরা তোমার সাথে কিছু কথাবার্তা আরো পরে যাব, তুমি আমাদেরকে দু একটা গান প্রথমে শুনিয়ে নাও, তারপর আমরা নিশ্চয়ই অন্য কোনো কথায় যেতে পারবো আর কি।
তোমার এটা একটু মিট, আচ্ছা ওকে নো প্রবলেম, আই হোপ যে হি উইল কাম ব্যাক সুন। স্যার শুনতে পাচ্ছেন? স্যার হ্যাঁ হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, স্যার আমার কথা কি ক্লিয়ার? স্যার মানে স্পষ্ট শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আই হোপ ইট ইজ 100% ক্লিয়ার। আচ্ছা স্যার, স্যার যেমনটা বললেন আপনি যে সঙ্গীতে অনেক শক্তি আছে, আজ অনেক সঞ্জীবনী সুধা আছে যেটা আমরা প্রতিনিয়ত পান করি, এবং এটা জীবনের অনেক বড় শক্তি জোগায় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে। যেমন করে করোনাতে হয়তো আমাদের সেই শক্তি জুগিয়েছে, করোনা 71 মুক্তিযুদ্ধে জুগিয়েছিল সেই গান। গানের তো একটি আহ্বান আছে মানব জাতির মধ্যে, আর আমরা গান প্রেমী মানুষ, আপনি যে সংস্কৃতির সাহিত্য সংস্কৃতি নিয়ে ভাবেন, না না আর আমরাও আপনাদের মানে কি বলবো স্যার আপনাদের উত্তরসূরি যেন হতে পারি সেই প্রত্যাশা রাখছি এবং সেই চেষ্টা করে যাচ্ছি। স্যার আমি এখন একটি গান যেটি নিয়ে একটু দু কথা বলতে চাই, সেটি হলো স্যার এই গানটির একটু গল্প আছে। এই গানটি স্যার রেকর্ড হয়েছে 1957 সালে 30 জুলাই, অনেক আগে, এবং এই গানটির গীতিকার শ্যামল গুপ্ত, ওপার বাংলার একজন বিখ্যাত গীতিকার, আপনি হয়তো নাম শুনে থাকবেন। এবং গানটি সুর দিয়েছেন এবং কণ্ঠে ধারণ করেছেন যিনি, তিনি মানবেন্দ্র মুখোপাধ্যায়, এই নামটি আপনি নিশ্চয়ই শুনেছেন। এই গানটি স্যার সৃষ্টি হয়েছিল, আমি যদি আপনি সময় দেন স্যার 1 মিনিট আমি গল্পটা শেষ করবো প্লিজ দর্শকদের ওকে ওকে উদ্দেশ্যে। ওকে এই ওকে ওকে গানটি শেষ করতে সময় স্যার গানটি শেষ করতে মাত্র স্যার সময় লেগেছিল 1.5 থেকে 2 ঘন্টা, আচ্ছা এবং এই গানটি 1957 সালে 30 জুলাই যে রাতে রেকর্ড করা হয়, সেই রাতে কলকাতার ওই স্টুডিওতে তখন নাকি বেতারে লাইভ গান করতে হতো শিল্পীদের, সেখানে মানবেন্দ্র মুখোপাধ্যায় শ্যামল গুপ্তকে নিয়ে গেলেন। ওখানে ওনার দুটো লাইভ গানের, 3টি লাইভ গানের অনুষ্ঠান ছিল। তো দুটো দুটো লাইভ গান শেষ হয় রাত 9টার কিছু আগে, একটা বাকি থাকে সে সময় 1 ঘন্টা বিরতি। তো ওই সময় তিনি শ্যামলগুপ্ত বন্ধু শ্যামলগুপ্তকে নিয়ে ছাদে গেলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। ছাদে যাওয়ার পরে শ্যামলগুপ্ত গুনগুন করে একটা গানের একটা লাইন বলছেন, যেটি মানবেন্দ্র বারবার লক্ষ্য করছে যে এত চমৎকার কিছু বাণী। সেই রাতে সেই ছাদে বসে তাৎক্ষণিক ভাবে এই গানটা লিখে ফেলেন এবং মানবেন্দ্রকে দেন, এবং মানবেন্দ্র ওই সময় এটা শুরু করে ফেলেন। রাত 10টার দিকে যন্ত্রীরা আসেন স্টুডিওতে এবং গানটি রেকর্ড করা হয়। এবং স্যার মজার ব্যাপার কি, যেটা আমার খুব মানে এই জায়গাতে দৃষ্টিটি লেগেছে, সেটি হলো গানটি যখন শেষ হয় রেকর্ড করা স্টুডিওতে, তখন মানবেন্দ্র এবং শ্যামলগুপ্ত দুজনের চোখে জল। জানেন কেন? কারণটা হচ্ছে যে ওনারা বুঝে গেছেন যে কি অসামান্য সুন্দর সৃষ্টি তারা করলেন সঙ্গীতের জন্য, সেই আনন্দে তাদের চোখে সেদিন জল এসেছিল। তা সেই গানটি আমি দিয়ে শুরু করি স্যার আপনার অনুষ্ঠান, প্লিজ প্লিজ প্লিজ, আমি এত যে তোমায় ভালোবেসেছি। দারুন গানটি দারুন, গীতিকার যেমন করে বললাম শ্রদ্ধেয় শ্যামল গুপ্ত, এবং কণ্ঠ গানটিতে সুর দিয়েছেন এবং কণ্ঠ দিয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। আমি এত যে তোমায় ভালোবেসেছি, আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারি না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে, তোমার আদরে অগো যে হাসির মধু মায়া ফোটে, তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে, তোমার ধরে অগো
যে হাসির মধু মায়া ফোটে ও তারাই অভিমান বোঝে নাই আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। তুমি তো জানো না গো তোমার প্রাণের ওই সুরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটায়ে আছে। তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে, তবু এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে, তারা দীনতাটুকু দেখে নাই আমার, বলে তুমি তো আমায় ভালোবেসেছ শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। এই মেহেদি, এই তুমি যে সঙ্গীত পরিবেশন করলে, একটা শব্দই আমার, আমি আই ক্যান চয়েস, সেটা আমাদের একজন স্যার ধন্যবাদ স্যার, শেষ হলো স্যার, একজন একজন চয়েস করেছে, ইট ইজ আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ মাসুদ পারভেজ, এই শব্দটি আমি পছন্দ করলাম আজকে মেহেদি হাসানের এই সঙ্গীতের জন্য, এবং এর মধ্যে যে কি দরদ ছিল ভালো লাগলো, খুব হৃদয়টা মানে পরিপূর্ণ হয়ে গেল, আই এনজয়েড মাচ। আচ্ছা, ফলোড বাই অ্যানাদার মিউজিক, তারপর আমরা একটু কথা বলবো স্যার, আর কি। আমি থ্যাংক জানি ইউ না স্যার। তোমার কাছে কোন মিউজিকের প্রিপারেশন আছে, এবং সেই মিউজিক সম্পর্কে যদি তুমি কিছু বলতে চাও, উই ক্যান টক। মেহেদি কি শুনতে পাচ্ছো? স্যার আপনার, স্যার আপনি কি শুনতে আমাকে পারো? স্পষ্ট শুনতে পাচ্ছেন স্যার? আমি আমি শুনতে পাচ্ছি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? ইয়েস, আমি শুনতে পাচ্ছি, তুমি কি শুনতে পাচ্ছো? স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ না? স্যার আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে স্যার, এটা হচ্ছে প্রবলেম হচ্ছে স্যার। ক্যারি অন, ক্যারি অন। ক্যারি অন ফর সেকেন্ড মিউজিক। আচ্ছা আমি আপনাকে শুনতে পাচ্ছি, কিন্তু আপনার কেটে কেটে আসতেছে, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন না স্পষ্ট স্যার? তুমি তোমার দুই আচ্ছা স্যার, নম্বর মিউজিক শুরু করো, ইউ ক্যান স্টার্ট। স্যার পরে গানে যাই, আরেকটা গানে। জি স্যার, জি স্যার, ঠিক আছে।
স্যার, আমি এবার একটি গান, যেটি গান করতে যে গানটি করতে চাচ্ছি সেটি একটি নজরুল সঙ্গীত, সেটি একটি নজরুল সঙ্গীত। এবার একটি নজরুল সঙ্গীত করতে চাই স্যার, সেটি নজরুল একটি প্রেমের গান, সেটি আশা করি ভালো লাগবে। মোরে ভালোবাসা ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও। মোরে ভালোবাসা ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও। মোরে আদর দিয়ে দুলিও না, আঘাত দিয়ে দুলিও দুলিও। পাওয়ার আশায় ভুলিও, মোরে ভালোবাসা ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও। হে প্রিয় মন একি মোহ, এ প্রাণ শুধু চায় বিরহ। হে প্রিয় মন একি মোহ, এ প্রাণ শুধু চায় বিরহ। তুমি কঠিন সুরে বেঁধে আমার, কঠিন সুরে বেঁধে আমার, সুরের লহর তুলিও। পাওয়ার আশায় ভুলিও, মোরে ভালোবাসা ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও। প্রভু শান্তি চাহে করাতে সা, আমি চাহি পুরীতে সুখের ঘরে আগুন জ্বেলে। পথে পথে ঝুরিতে পথে পথে ঝুরিতে প্রভু শান্তি চাহে পোড়াতে সাধ, আমি চাহি পুরীতে সুখের ঘরে আগুন জ্বেলে। পথে পথে ঝুরিতে পথে পথে ঝুরিতে নগ্ন দিনে আলোকেতে, চাই না তোমায় বুকে পেতে। নগ্ন দিনে আলোকেতে, চাই না তোমায় বুকে পেতে। তুমি ঘুমের মাঝে স্বপ্নেতে, ঘুমের মাঝে স্বপ্নেতে,
হৃদয় দুয়ার খুলিও, হওয়ার আশায় ভুলিও, মোরে ভালোবাসায় ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও, মোরে আদর দিয়ে দুলিও না, আঘাত দিয়ে দুলিও দুলিও, পাওয়ার আশায় ভুলিও, মোরে ভালোবাসা ভুলিও না, পাওয়ার আশায় ভুলিও। আরে কেমন লাগছে গভীর শুনতে? প্রেমের, গভীর প্রেমের গান। হ্যাঁ, প্রেমের একেবারে অতল অসাধারণ স্পর্শ গানটা আমার খুব করেছে। ভালো লাগে, অসাধারণ অসাধারণ অসাধারণ, অনেক খুব ভাল লাগলো তোমাকে, অনেক ধন্যবাদ জানাই। খুব সংক্ষেপে কি আমাদের একটু জানাতে পারো, তুমি সঙ্গীতের প্রতি আকর্ষণ বোধ করেছিলে কিভাবে, শুরু হয়েছিল তোমার এই সঙ্গীতের প্রতি আকর্ষণটা? জি স্যার। স্যার, আমার জন্ম বাগেরহাটের মংলা উপজেলার জয়মনির গোল নামক একটি নিভৃতচারী একটি অজপাড়া গা বলা যায়। এখন যদি অনেক উন্নত হচ্ছে গ্রামগুলো, ওই সময়টা আসলে 80-এর দশকের একেবারে শেষের দিকে যখন জন্মগ্রহণ করি, তখন আসলে ওই জায়গাটা একেবারেই একেবারে কি বলবো, মানে একেবারেই আমাদের প্রান্তিক জনপদ বলতে যা বোঝায় সেটি ছিল আর কি। তো আমার মনে পড়ে স্যার, আমার যখন 4-5 বছর বয়স, তখন আমার মা যেটা বলে আব্বা, যে ওই সময় আমি নাকি স্যার বিভিন্ন বিয়ে বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হতো স্যার গান গাওয়ার জন্য। এবং আমার মনে আছে স্যার, তারপরে আমার মনে আছে যখন গ্রামে যখন কোনো বিয়ে শাদী হতো, তখন স্যার সাউন্ড বক্স ছিল স্যার, আপনার মনে আছে, সাউন্ড বক্সে এই যে মাইক্রোফোন থাকতো, বিয়ে বাড়িতে ওই গানগুলো তোমার আমাকে নিয়ে যাওয়া হতো সেই অনুষ্ঠানে, আমি গাইতাম গান। এবং একটা গান আমার মনে আছে স্যার, ওইটা খুব গাইতাম, ওই গানগুলো, সেটা আপনারা একটু বলি। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, আরে বাপ রে, জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমারে। এই গানটা খুব গাইতাম, আমার মনেও আছে, মানে এই গানটা খুব কমন ছিল। তারপরে বিভিন্ন সময় অনেক গান গাইতাম, অনেক ফোক গানগুলো গাইতাম, এটা একেবারেই ন্যাচারালি স্যার। তারপরে আমার যখন আমি স্কুলে সেন্ট পলস স্কুলে পড়েছি মংলার উপজেলা সদরেই, ওখানে যখন পড়ি তখন মনে হলো নিজের কাছে তখন যে একটু একটু মনে হয় সুর আছে, তখনই প্রথম বোধ করি স্কুলে পড়ার সময়। তার আগে বিভিন্ন সময় গাইতাম, কিন্তু নিজে নিজেকে বুঝতে পারিনি স্যার যে একটু সুর হয়তো নিজের মধ্যে আছে। তো স্কুলে পড়ার সময় সেটা টের পেয়েছি, তখন আমি চেষ্টা করেছিলাম স্যার গুরুর কাছে সঙ্গীতটা শেখার জন্য। তো স্যার আমি পারিবারিক ভাবে সেই সমর্থনটা পাইনি, বেশি আমার বাবার কাছ থেকে, মা আমাকে খুব সাপোর্ট দিয়েছিলেন এই বিষয়ে, কিন্তু পারিনি স্যার সাপোর্টটা না পাওয়ার কারণে। পরে স্যার কলেজের পাবলিক কলেজে আর এই স্যার এই এই হুসরত আর পাইনি, এই হুসরত এই গান গাওয়ার। মাঝে মাঝে ক্লাসে দু একটা, আপনার স্যার মনে আছে তো সিটিভি যে ক্লাস গুলো হয়, ক্লাস টিচার ওই দিন টুকটাক গান গাইতাম। ঢাবিতে যখন ভর্তি হই স্যার, তখন আপনার আমি বড় আকারের সুযোগটা পেয়েছি বিভিন্ন বন্ধু মহলের সব সঙ্গীতে আসার পরে, তখন মনে হলো যে না স্যার বন্ধু বান্ধব এত উৎসাহ স্যার, এত আমাকে এত প্রেরণা তারা দিয়েছেন স্যার, সেটাই আমি মনে করি তখন, যে গান বোধহয় আমি গানকে আমার সাথে রাখতে পারি। তো এই তো স্যার এইভাবেই আর কি, সেই ছোটবেলা থেকে ওই ওই শুরু, আর এখনোই ভালো লাগা আছে স্যার, দোয়া করবেন। আচ্ছা, যেটা শুনলাম তাতে মনে হচ্ছে তুমি তো ছোটবেলায় তারকা শিল্পী হয়ে উঠেছিলে, বিয়ে বাড়িতে তুমি গান গাইতে যেতে। হ্যাঁ, তো এটা তো তোমার ছোটবেলায় তোমার খানিকটা প্রতিভা বিকশিত হয়েছে, এরপরে বিকাশটা হয়তো ওইভাবে আমরা দেখতে পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে তোমার জীবনের একটি বড় পার্ট, তুমি অ্যাড্রেস করেছো, বলেছো যে সেখানে তুমি কিছু উৎসাহ পেয়েছো তোমার বন্ধুদের, বা ওইখানে কি তোমার কোনো কালচারাল টিমের সাথে বা কোনো কিছুর সাথে কাজ করার সুযোগ ঘটেছিল? জি স্যার, জি স্যার। স্যার আমি যখন আপনার 2007-এ আমি ভর্তি, মানে 2006-এ আমি যখন প্রথম ক্যাম্পাসে যাই, তখন আপনার প্রথম দিকে একটু সমস্যা হতো ঢাকাতে অ্যাডজাস্ট করা মানিয়ে নেওয়া। তারপর আমি হলে উঠলাম স্যার, জিয়াউর রহমান হলে উঠলাম,
সেই হলে ওঠার পরে তারপরে দেখলাম যে অবারিত সুযোগ সামনে, তখন আমি বিভিন্ন বন্ধু বান্ধবের পরামর্শে, ওখানে তো আপনি নিশ্চয়ই দেখেছেন স্যার, যেমন সংস্কৃতির একটা বিরাট একটা হাসানি ওখানে ডাকে সবাইকে, তো সেটা আমাকে খুঁজতে হয়নি। ওখানে ক্লাসে যখন অবসর থাকতো, বন্ধু বান্ধবদের যখন বসতাম গান গে, তখন আমার মনে আছে, আমি আপনাকে বলতেই পারি, আমার দু একজন বন্ধু বান্ধবী যখন আমার ক্লাসে গান শুনতো, স্যার অনেকে আমার চোখে আমার চোখে পানি মুছতো, সেটা আমার মনে পড়ে, কিছু কিছু স্যার গান শুনে। সেই সব আমি আসলে তখন ফিল করেছি যে ওদের উৎসাহে আমি স্যার ওই ঢাবিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সাংস্কৃতিক ডুমা, এই প্রতিষ্ঠানগুলোতে আমি ওখানে ভর্তি হই এবং ওখানে আমি বেশ কিছুদিন তাদের সঙ্গে কাজ করেছি এবং তাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। টিএসসি তে আমি মঞ্চে পরিবেশনা আমি করতাম নিয়মিত, আর ওই ডুমার ডুমার রিহার্সালে যেতাম, এটা বিশ্বাসে অনেকদিন আমি ওখানে ক্লাস করেছি, টুকটাক তালিম নিয়েছি ঢাবিতে, এবং ওখান থেকেই টুকটাক যেটু সামান্য সঙ্গীতের ব্যাকরণ যেটা বলেন, টুকটাক ওখান থেকে শিখেছি, এভাবে আচ্ছা, চলছে আর তাহলে কি। তো আমাদের বলতেই হচ্ছে যে তুমি একজন তারকা সঙ্গীত শিল্পী আর কি। আমি 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 এই কারণে বলছি যে আমি লক্ষ্য করেছি যে তরুণরা তোমার কণ্ঠের খুব ভক্ত, তোমার গানের খুব ভক্ত। এখানে অনেকেই কমেন্টস করেছে অলরেডি, একটা কমেন্ট সেটি তোমাকে পড়াই, রাসেল মাহমুদের কমেন্টসটা পড়লে হয়তো পড়তে পারছো। জি স্যার দেখছি, হ্যাঁ স্যার, রাসেল মাহমুদ বোধহয় আমাদের আবৃত্তি সংগঠন 52-র রাসেল মাহমুদ, হ্যাঁ, মনোবিজ্ঞানের ছাত্র। হ্যাঁ স্যার, ও অনেক ভালো ছিল, কমেন্টটা আসলে খুব সুন্দর স্যার, অবশ্যই। আর একটা কমেন্টস পেলাম, আপনার কণ্ঠটা খুব সুন্দর, থ্যাংক ইউ, একজন বলছে যে খুব সুন্দর লাগছে প্রিয় স্যার, থ্যাংক ইউ, এরকম আমরা ইয়েস অনেকেই পা, আমরা আমরা অনেক একজন আবার একটু লিখে ফেলেছে যে সামনে থেকে শুনতে পেলে ভাল লাগতো আর কি, কিন্তু এটা তো এখন মুশকিল, এটা এখন মুশকিল। এটা তো অবশ্যই, তো থ্যাংক ইউ ভেরি মাচ, চলো আমরা আরো দুইটা গান শুনি, তারপর না হয় আরেকটু কথা বলা যাবে। জি স্যার। তোমার ইয়েটা একটু মিউট করে নাও ভাইয়া, আনমিউট করে জি নাও, স্যার, হ্যাঁ প্লিজ। স্যার এই প্রোগ্রামের খবর অনেকে জেনেছে আমাদের শিক্ষার্থীরাও, এবং অনেকে দু একটা রিকোয়েস্ট করেছিল স্যার এখানে আসার আগে, হ্যাঁ প্লিজ 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 সেরকম প্লিজ প্লিজ, হ্যাঁ দু একটা রিকোয়েস্টে গান আমি করি স্যার তাহলে। হ্যাঁ নিশ্চয়ই, যেমন আমার এক এক শিক্ষার্থী আছেন, ওর অনেকদিন ধরেই একটা গান শোনার খুব আমার কাছে স্যার, আপনার বাংলা বিভাগের ছাত্র, আপনি ওকে, ওর একটা খুব মানে পছন্দের গান আছে আমার কাছে, অনেকদিন ধরে শুনতে চাই, মানে অনুষ্ঠান গেলেই সেই গানটা আমি করি স্যার আপনার অনুষ্ঠানে, শেখ ইশতিয়াকের গান স্যার, অনেক এটাও একটি প্রেমের গান, সেটি করি শেখ ইশতিয়াকের গান, আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন, আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন, তুমি যেন ভুল বুঝো না আমায় উদাস দেখে, মনের মাঝে মন দিলে হায় অনেক বাধাই আসে, তুমি যেন ভুল বুঝো না আমায় উদাস দেখে, মনের মাঝে মন দিলে হায় অনেক বাধাই আসে, মনের সেই ফুলদানিতে ফোটে যদি ফুল, বেলি গোলাপ
গন্ধরাজা শুভাশিব কুল, আমার মনের ফুল দানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন, কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে, যাও নাই আমার স্বপ্ন গুলো সত্যি করে দিয়ে, কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে, যাও নাই আমার স্বপ্ন গুলো সত্যি করে দিয়ে, তোমার মাঝে আমি যেন ডুবেছি এমন, ডুবে যাই সাগরেতে ধরণী যেমন, আমার মনের ফুল দানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন, সাজিয়ে দেব যতন করে মনের মতন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। আহ, দারুণ দারুণ দারুণ। এটা তোমার এই গানটি শুনে আমার একটি প্রশ্ন আমার মাথায় ঘোরাফেরা করছে, সেটাতে আমরা যাব। তার আগে প্রচুর কমেন্টস আসা শুরু হয়েছে, প্রবাবলি তাদের খুব ভাল লাগছে আর কি। একজন লিখেছে সুন্দর হয়েছে, তারপর হচ্ছে সুন্দর লাগছে অনুষ্ঠানটি, তারপর শুভকামনা প্রিয় স্যার, অসাধারণ গান, থ্যাংক ইউ ভেরি মাচ যারা কমেন্টস করছে। আসলে আমাদের খুব ভাল লাগছে। তোমার কাছে আরেকটা গান শুনবো, তারপরে আমরা ওই প্রশ্নে আসবো আর কি। স্যার জি, এবার স্যার সৈয়দ আব্দুল হাদি আপনার পরিচিত নিশ্চয়ই, একজন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উনি ছিলেন। ওনার একটা গান, এটি খুব জনপ্রিয় একটি গান বাংলাদেশের, পুরোনো গান যদিও, দুই পয়সা আলতা নামে একটি ছায়াছবি ছিল অনেক আগে, সেটিতে গানটি ব্যবহৃত হয়েছিল। গানটি আপনি মনে হয় শুনেছেন স্যার? সবই প্রেমের গান স্যার, সমস্যা নেই তো স্যার, নাকি একটু চেঞ্জ করবো মাঝে মাঝে? আচ্ছা ঠিক আছে, এরপরে একটা রবীন্দ্রসঙ্গীত করবো স্যার, এরপর একটা রবীন্দ্রসঙ্গীত করবো আর একটু শোনো, পরে। একটু বলি আর কি, প্রেমের প্রেমের গানই তো আমরা পছন্দ করবো, এটা নিয়ে আমি কথা বলবো তোমাদের সঙ্গীতের পরে। তার আগে তোমাকে একটু জানিয়ে রাখি, পিপুল আর কমেন্টিং সো মেনি, গানটা যত সুন্দর যাচ্ছে, সুন্দর আপনার কণ্ঠ, অসাধারণ লাগছে স্যার, যথেষ্ট সুমিষ্ট কণ্ঠ আপনার স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা দর্শক শ্রোতা যারা কমেন্টস করছেন, আপনাদের উদারতার জন্য ধন্যবাদ। প্লিজ স্যার, গানটির গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, আর সুর করেছেন শেখ সাদি খান, একজন প্রখ্যাত সুরকার। এমন তো প্রেম হয় ও চোখের জলে কথা কয়, এমন তো প্রেম হয় ও চোখের জলে কথা কয়, নিজে নিজে জলে পুড়ে ও পাষাণে বাঁধে যে হৃদয়,
এমন তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়, এমন তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়, ও যা কিছু আমার ছিল দিয়েছি তারে, ও ভালোবাসা চিরদিন এমনি করে, শত জ্বালা বুকে নিয়ে ও কেঁদে কেঁদে স্মৃতি হয় রায়, এমন তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়, এমন তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়, ও ফুল ফুটে ঝরে যায় এই তো রীতি, ও তবু কেন চিরদিন প্রেম পীড়িতি, শত ব্যথা সয়ে সয়ে ও ধূপ শিখা হয়ে জেগেরা, এমন তো প্রেম ও চোখের জলে কথা কয়, নিজে নিজে জ্বলে পুড়ে ও পাষাণে বাঁধে যে হৃদয়, এমন তো প্রেম ও চোখের জলে কথা কয়, এমন তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়। মেহেদি, ইউ আর সিম্পলি ব্রিলিয়ান্ট দিস ইভিনিং, ইউ আর সিম্পলি ব্রিলিয়ান্ট। এটা এটা সম্পর্কে সবচেয়ে ভালো একটা মন্তব্য আমরা পেয়েছি, যেটা আমার হৃদয়ের কথা, এখানে রাসেল মাহমুদ লিখেছে হৃদয় ছুঁয়ে গেল, এটি ওর বক্তব্যটি আমার বক্তব্য। কিন্তু তোমার জন্য সবচেয়ে সারপ্রাইজিং একটা কমেন্টস আছে, সেটা দেখাতে চাই, তোমার খুব ভালো লাগবে। সেটি হচ্ছে, দেখো তো তুমি চিনতে পারো কিনা, ম্যাডাম আমাদের শেখ দিলবো ম্যাডাম আমাদের বিএল কলেজের দর্শন বিভাগের, সালাম আলাইকুম ম্যাডাম, শুভেচ্ছা, এবং আপনার কমেন্ট সত্যি প্রেরণা যোগাবে, আপনার জন্য শুভকামনা, আপনি সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আশা করি শেষ পর্যন্ত, সালাম আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি ম্যাডামকেও ম্যাডামের এই কমেন্টস এর জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং উনি তোমার কণ্ঠের প্রশংসা করেছেন, এটা শুনে আমারও ভালো লাগছে। তোমার কাছে একটা ব্যাপারে আলাপ করতে চাই, আমি যত সামান্য সাহিত্য লেখাপড়া করেছি, তুমি সঙ্গীত নিয়ে তোমার আবেগ আছে, অনুরাগ আছে, একটা জিনিস খেয়াল করেছি যে মানুষ আনন্দের চেয়ে সম্ভবত দুঃখ কষ্ট বেদনাকে বেশি উদযাপন করে। আমাদের সাহিত্য বলো, আমাদের সঙ্গীত বলো, আমাদের যা কিছু বলো, আমরা দেখি যে এখানে মানুষ বেদনাকে বেশি উদযাপন করেছে, বেদনা এক ধরনের অহংকারে পরিণত হয়েছে মানুষের। হ্যাঁ, তুমি কি এই যে সঙ্গীত যা কিছু করছো, বেস্ট মিউজিক হচ্ছে বেদনার মিউজিক, তুমি কি এই ব্যাপারটার সাথে একমত, বা এই ব্যাপারে তোমার কোনো বক্তব্য আছে? স্যার আপনার এই বক্তব্যটির সাথে আমি পুরোপুরি একমত, পুরোপুরি একমত,
স্যার কোন এক বিখ্যাত ইংরেজি সাহিত্যিক, নামটা মনে নেই, ওনার বোধহয় একটা ইংরেজি উক্তি আছে যে ওই গানই সবচেয়ে শ্রুতি মধুর যেটা দুঃখের কথা বলে, দুঃখের গান, হ্যাঁ ইংরেজি হ্যাঁ হ্যাঁ কোটেশনটা আওয়ার বাংলায় স্যাডেস্ট বললাম, সংস আর সেটি দোজ সবচেয়ে, আওয়ার স্যাডেস্ট সংস আর দোজ হ্যাঁ রাইট 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 বিউটিফুল সংস আর স্যার স্যাডেস্ট ওই ওই সংস ওই উক্তিটা যেটি, জি স্যার জি স্যার, বিটু সংস আর স্যার সং, ওই ওই উক্তিটি, অর্থাৎ আমাদের সবচেয়ে প্রিয় গানই আমাদের দুঃখের যে গানগুলো, বেদনা বিরহ, সেই গানগুলি আমাদের প্রিয় হয়, এটি বোধহয় সারা বিশ্বের মানুষের জন্য সত্য, এবং আমাদের বাঙালি 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 সমাজ, বাঙালি সংস্কৃতি, বাঙালি আপনার মানে আবহাওয়া পরিবেশ, এটার সাথেও অনেক যায়, বিশেষ করে আপনি জানবেন বাংলাদেশের লালন, আপনার বিজয় সরকার, বারী সিদ্দিকী, শাহ আব্দুল করিম, হাসন রাজা, এনারা এনাদের গানগুলো তো মানে কি বলবো স্যার, আপনার আপনি আমার সাথে একমত হবেন হয়তো, এইসব গানের তো স্যার কোনো জবাব নেই, না এতটাই নেই হৃদয় সব, এটার তো কোনো জবাব নেই। সেটা তো বটে, এই ভূমি, এই ভূখণ্ড, নদী, পাখি, গান, এই নদীর সাথে, গানের সাথে, পাখির কণ্ঠের সাথে, প্রকৃতির সাথে এক ধরনের সিঙ্ক্রোনাইজেশন আছে, একটা থেকে একটা বিচ্ছিন্ন করা যাবে না। সুতরাং এই ভূমি, গানের ভূমি, এই ভূমি নদীর ভূমি, প্রকৃতির ভূমি, এটা তো ঠিকই আছে, কিন্তু যেটাতে তুমি আমি একমত হলাম যে আসলে মানুষ দুঃখটাকে যতটা উদযাপন করে, দুঃখকে যতটা সে অহংকারে পরিণত করতে পারে, আনন্দ ঠিক এতটা উদযাপনের উপলক্ষ মানুষের জন্য তৈরি করে না, এটি আমরা বলতে চেয়েছিলাম। এবং এই যে বেদনার উচ্চারণ তোমার সঙ্গীতের এবং সুরের মধ্য দিয়ে হচ্ছে, ওর মধ্য দিয়ে কিন্তু মানুষের, আমাদের হৃদয়টাও কিন্তু তোমার ক্রমাগত ওই মানে দুঃখ এবং বেদনা কিন্তু এই হৃদয় থেকে বেরিয়ে যাচ্ছে, মানে ইট ইজ কাইন্ড অফ শেয়ার করলে যেমন বেদনা কমে যায় খানিকটা সেরকম হয়। হ্যাঁ, হয়তো সেই জন্য এত ভাল লাগে দুঃখের গান, বেদনার গান, হ্যাঁ স্যাডেস্ট সংস গুলো হয়তো আমাদের হৃদয়ে অনেক বেশি জায়গা দখল করে রাখে। একদিন একটু জানিয়েছেন যে সুন্দর হয়েছে মেহেদি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ যারা এখানে কমেন্টস করছে। থ্যাংক ইউ, আর দুইটা গানে যাব, তারপর একটু কথা বলা যাবে। হ্যাঁ স্যার, জি স্যার, তাহলে এবার একটা দুঃখের গানে আপনার প্রসঙ্গ ক্রমে একটা দুঃখ নিয়ে, মানে আরো দুঃখের গান, বারী সিদ্দিকী একটা গান করতে পারি স্যার, সেটি এতটাই মানে, আমি স্যার ওই হাজার বছর ধরে, সরি হাজার বছর, স্যার শ্রাবণ মেঘের দিন, হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত ছবি আপনি হয়তো দেখেছেন, শ্রাবণ মেঘের দিন, ওইখানে এই গানটা ব্যবহৃত হয়েছে এবং আপনি শুনেছেন নিশ্চয়ই, আপনি নিশ্চয়ই শুনেছেন স্যার। বারী সিদ্দিকীর বিখ্যাত গান, এটির গীতিকার উকিল মুন্সী, ওই গ্রেটার ময়মনসিংহ অঞ্চলের একজন বিখ্যাত লোকগীতি কবি। সোয়া চাঁদ পাখি আমার, সোয়া চাঁদ পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছ নাকি, আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছ নাকি, সোয়া চাঁদ পাখি আমার, সোয়া চাঁদ পাখি আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছ নাকি, আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছ নাকি, তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, আজি কেন হইলে নীরা, মেলু দুটি আখিরে পাখি, আমি ডাকিতাছি, তুমি ঘুমাইছ নাকি,
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি, বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি তোরে, কত নামে ডাকি বুলবুলি আর তোতা ময়না, কত নামে ডাকি তোরে, কত নামে ডাকি, শিকল কেটে চলে গেলে কারে লইয়া থাকি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি, তোমার আমার এই প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী, তোমার আমার এই প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী, হঠাৎ করে চলে গেলে বুঝলাম না চালাকি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি, সোয়া চান পাখি আমার, সোয়া চান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি। এই এই গানটি আমার ফিলিং হচ্ছে আমাকে স্তম্ভিত করে দেয় আমি যখনই শুনি। এটা খুবই একটা প্রিয় গান এবং পপুলার গান। একটা কমেন্টস এখানে এসছে, এই কমেন্টসটা তোমার কাছে একটু তুলে ধরতে চাই। দেখো, চিনো হ্যাঁ, এটি আমাদের সাপিয়া ম্যাডাম পদার্থবিজ্ঞানের, হ্যাঁ অবশ্যই অনেক প্রিয় মানুষ আমাদের, উনি কালকেই কমেন্ট করেছিল আপনার ওই পোস্টে, আপনি যে পোস্ট দিয়েছিলেন যে আজকে আমার ওখানে, উনি 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 দেখছেন। এবং কি বলবো, আসলে এনাদের প্রতি শ্রদ্ধা আমাদের শেষ নেই স্যার, আপনি নিশ্চয়ই, আপনি আপনি তার অনেক ভক্ত আমি দেখেছি কলেজে ম্যাডাম, সেটি বলেন, আসলে অসাধারণ একজন মানুষ, অসাধারণ একজন মানুষ ম্যাডাম, আপনার আপনার প্রতি থ্যাংক ইউ শ্রদ্ধা। ভেরি মাচ। এই দেখো, তোমার এক ছাত্র কি লিখেছে, অন মোর, সে আবার লিখেছে রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই। সে যদি আগেও কমেন্টস করেছিল, একজন লিখেছে চেনা চেনা লাগে তবুও অচেনা, এটা জানতে চায়, অনেক সুন্দর স্যার। তারপর হচ্ছে কি বলতে থ্যাংক ইউ, চাইছিস, আমার প্রিয় একটি গান নতুন করে কণ্ঠে ভাল লাগলো। আচ্ছা, দিলরুবা ম্যাডাম দয়া পরবশে থ্যাংক ইউ আর একবার ইসমাইল, কমেন্ট কমেন্ট কমেন্টস করেছেন আর কি। সাধারণ শি ইজ কানেক্টেড, শি ইজ কানেক্টেড, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, মানে তোমাকে একটু জানি আর কি, মানে আসলে ভাল লাগছে, খুবই ভালো লাগছে। ও, এই স্পেলে একটা হয়েছে, আর একটা হোক তাহলে, তারপর আমরা আমাদের ইসে আসবো, আমাদের একটু ডিসকাশনে আসবো। আচ্ছা স্যার, স্যার
একটা ছাত্র, একজন ছাত্র বোধহয় অনুরোধ করেছিল একটি একটি ওই যে চেনা চেনা লাগে তবু আছে না, ওই গানটা করি তাহলে স্যার? ও প্লিজ প্লিজ প্লিজ। এটি শ্যামল মিত্রের গান, এটি লিখেছেন গানটির গীতিকার ফজল শাহাবুদ্দিন, সুর করেছেন সত্য শাহ স্যার, একজন বিখ্যাত আমাদের বাংলাদেশি সুরকার সত্য শাহ, অসাধারণ একজন সুরকার। এটি বাংলাদেশের একটি ছবিতে ব্যবহৃত হয়েছিল, সূর্যকন্যা, এবং এটি শিল্পী শ্যামল মিত্র, যেটা আগে বললাম। এই গানটি একটা অনুরোধ ছিল, কিছুক্ষণ আগে দেখলাম এক ছাত্র কমেন্ট করেছে স্যার এই গানটা কিন্তু আমার অনেক পছন্দের স্যার, আপনার মনে হয় ভালো লাগবে। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে এসো না। এলো মেলো পথ চলা, মনে মনে কথা বলা, এলো মেলো পথ চলা, মনে মনে কথা বলা, আকাশ ভরা স্বপ্ন ঝরা, আকাশ ভরা স্বপ্ন ঝরা, আকুল করা বেদনা, ভালোবাসো যদি কাছে শোনা। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে শোনা। তুমি আমি যেন নদী, চলে যাব নিরবধি, তুমি আমি যেন নদী, চলে যাব নিরবধি, অজানা দেশে যেখানে সে, অজানা দেশে যেখানে সে, আধারে মেশে যোছনা, ভালোবাসো যদি কাছে শোনা। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে শোনা। চেনা চেনা লাগে তবু অচেনা, ভালোবাসো যদি কাছে শোনা, ভালোবাসো যদি কাছে শোনা। স্যার আনমিউট করেন আপনার ইয়েস, মাইক্রোফোনটা। জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, ইট ওয়াজ ওয়ান্ডারফুল সং, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা বিষয় একটু আলাপ করতে থ্যাংক ইউ চাই এই স্যার। প্রসঙ্গে, কারণ হচ্ছে কি আমাদের আমাদের সমাজে বা অনেক কথা প্রচলিত থাকে, কিছু কথা আমরা শুনি, সব কথার বেসিকটাও আমাদের জানা নাই, গল্পে গল্পে শুনি। এটা হয়তো সিনেমাতে কখনো দেখিয়েছে কিনা, যে গানের সুরে এমনকি সাপও মুগ্ধ হয়, গানের সুরে শুনেছি গাছ গাছের পাতারাও মুগ্ধ হয়, গানের সুরে শুনেছি পাখিরাও মুগ্ধ হয়। হ্যাঁ, সুরের নাকি একটা মায়াবী জাদু আছে, তোমার কি এর ব্যাপারে কিছু বলার আছে? স্যার অবশ্যই বলার আছে স্যার। স্যার বলো। আমি যদি আপনাকে বলি এখানে স্যার, দর্শকদের উদ্দেশ্যে এবং আপনাকে, যদি আমাকে কেউ প্রশ্ন করে যে তোমার এতটুকু বয়সে যে কোন জিনিসটির প্রভাব
যেটি তোমার মনন মানসিকতা তৈরি করেছে। মানে যদি আমাদের মননের কথা বলি, আমাদের রুচিবোধ, দৃষ্টিভঙ্গি, কল্পনা শক্তি, চিন্তা করার শক্তি, যদি তৈরি করার কোনো উপাদান যদি ওইরকম কিছু আমাদের মধ্যে থাকে, আমার মতে, জানি না, আমি জানি ক্ষুদ্র, তো সেই ক্ষুদ্র অংশটুকু যদি মনে বলি যে এটি তৈরি করার পিছনে সবচেয়ে বেশি অবদান কি, কোন জিনিসটি রেখেছে আমার জীবনে, সেটা আমি স্যার নিঃসন্দেহে বলবো, স্যার, সুর, সঙ্গীতের সুর, যেটি আমি মনে করি যে আমার জীবনে অনেক প্রভাব সুরের, স্যার। বিশেষ করে আপনি, বিশেষ করে বৃষ্টির স্নাত রাত, বৃষ্টি ঝরা রাত, জ্যোৎস্না স্নাত রাত, কিংবা আপনার গ্রীষ্মের উদাস দুপুর, তারপরে আপনার মানে শরতের তুমি 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 এখন যে কমেন্টসটি, যে মন্তব্যটি করলে, এটা এই ব্যাপারে তুমি নিশ্চয়ই খুব অনেস্ট আছো তোমার মন্তব্য করার ক্ষেত্রে। নিঃসন্দেহে, নিঃসন্দেহে স্যার, আচ্ছা ঠিক আছে, তোমাকে এবার একটু আমি বলি যে তোমার ধরে নাও আর কি, হ্যাঁ, ফর এক্সাম্পল, এটার সাথে মানে বাস্তবতার মিল একটু কম থাকবে। তোমার পাঁচজন, তোমার পছন্দের 5 জন শিল্পী অল টাইম, এমন নয় যে ওনারা এখন বেঁচে আছেন, এমনও হতে পারে যে, মানে এটা এটা ইট ইজ এ কাইন্ড অফ ড্রিম, এটার সাথে বাস্তবতার মিল কম পাবে, সেটা হচ্ছে তোমার 5 জন শিল্পীকে নিয়ে, তোমার প্রিয় 5 জন শিল্পীকে নিয়ে তোমাকে একটা রিসোর্টে তুমি তুমি ইনভাইট করবে, তোমার ইনভাইটে 5 জন শিল্পী আসবে, যাদেরকে তুমি বেশি পছন্দ করো, তোমার পছন্দের আর কি। ধরে নাও যে আমরা রাঙামাটি যাব, এরকম যদি কোনো মানে তোমার কোনো সিচুয়েশন হয়, তাহলে তুমি কাদেরকে চয়েস করবে তুমি তোমার একটি বেস্ট সন্ধ্যা কাটানোর জন্য? 5 জন শিল্পীর কথা যদি তোমার, জি স্যার, অনেক কঠিন কোশ্চেন স্যার, আপনি উত্তর, আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। 5 জন কঠিন, 5 জন শিল্পী আমি অবশ্যই আপনাকে বলতে পারবো, যাদেরকে আমরা, আপনি হয়তো শর্ট লিস্ট করেছেন যে অনেক শিল্পী তোমার পছন্দ থাকে, বেস্ট তার, পছন্দের 5 জন? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, সেটাই আমি বলছি স্যার। কঠিন, হঠাৎ করে প্রশ্ন উত্তর তো স্যার আমি চেষ্টা করবো। আমি যদি স্যার আপনার এই প্রশ্নের 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 যেমনটা আপনি জানতে চেয়েছেন, কোন একটা রিসোর্টে আমাদের রাঙামাটি গেলাম আমরা, সেখানে যদি 5 জন শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়, আমি তাহলে কাদেরকে আমি সেই 5 জনের মধ্যে রাখবো স্যার? অবশ্যই স্যার, আমি 1 নম্বরে আমি বাংলাদেশের রুনা লায়লাকে রাখবো স্যার। আচ্ছা, রুনা লায়লা, জি স্যার, আমার নারী শিল্পীর মধ্যে আমি ওনার কণ্ঠে সবচেয়ে বড় বড় অনুরাগী, বাংলাদেশের মানে ফিমেল সিঙ্গার যাদের মধ্যে, তাদের মধ্যে ওনাকে রাখবো। 2 নম্বরে আমি রাখবো স্যার আমাদের বাংলাদেশের স্যার এন্ড্রু কিশোরের, কিশোরকে রাখবো স্যার আমি, যিনি কিছুদিন আগে স্যার প্রয়াত হয়েছেন কিছুদিন আগে। 3 নম্বরে আমি রাখবো স্যার, 3 নম্বরে রাখবো আমি সৈয়দ আব্দুল হাদি স্যার, সৈয়দ আব্দুল হাদি। আর 4 নম্বরে রাখবো আমি স্যার আশা ভোসলে, আশা ভোসলে, দ্য গ্রেট আশা আশা ভোসলে, ভোসলে। জি স্যার, দ্য গ্রেট আশা ভোসলে। আর 5 নম্বরে, ও স্যার, স্যার আরেকজনের নাম তো না বললেই নয় স্যার, উনি তো বাদ পড়ে, স্যার আমি দুঃখিত যে আসলে এই তাৎক্ষণিক উত্তর দিতে গিয়ে স্যার আরেকজন, ওকে, স্যার সাবিনা ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন স্যার, সাবিনা ইয়াসমিন, আচ্ছা আচ্ছা, উনি সাবিনা আরো আগে ইয়াসমিন, স্থান পেতে হতো স্যার, ওনার নামটা আরো আগের দিকে। কোনো অসুবিধা পাঁচ, নেই, তাৎক্ষণিক তাৎক্ষণিক তো হতেই পারে। জি স্যার, জি ধরে স্যার, নাও যে তুমি সেই রিসোর্টে আছো, তোমরা আছো, সন্ধ্যাবেলা একটা কফি পার্টি হচ্ছে, তোমার সবচেয়ে প্রিয়তম শিল্পীরা তোমার পাশে বসে আছেন, একসাথে কফি উদযাপন করা হচ্ছে, সন্ধ্যা উদযাপন করা হচ্ছে, জ্যোৎস্না উদযাপন করা হচ্ছে, তোমার কাছে সুযোগ আসলে 2টো গান পরিবেশন করার, এবং তোমার শ্রোতা হচ্ছে তারা, দেন ইউ চুজ টু মিউজিক ফর দেম, হ্যাঁ স্যার, আমি, জি স্যার, তাদের জন্য আমি যে গানটি গাবো প্রথমেই স্যার, সেটি আমি এখন করি তাহলে স্যার, করবো হ্যাঁ সেটি। প্লিজ। আচ্ছা, এই গানটা, এই গানটি স্যার একটি রিকোয়েস্টের গান ছিল, এবং এটির শিল্পী এন্ড্রু কিশোর এবং রুনা লায়লা, এই দুজনই আছেন এই শর্টলিস্টে, ওনাদেরই গান। আপনার এটির গীতিকার স্যার আমাদের একজন প্রবাদ পুরুষ সাহিত্যিক, বাংলা সাহিত্যের, আপনি নিশ্চয়ই তার নাম শুনেছেন,
ওনার নাম হচ্ছে সৈয়দ শামসুল হক, উনি এই গানটার গীতিকার এবং ওনার লেখা সর্বশেষ গান। এরপরে উনি আর কোন চলচ্চিত্রে গান লেখেনি। 1981 সালে উনি এই গানটি লিখেছেন একটি চলচ্চিত্রের জন্য। সেই গানটা আমি ওনাদের জন্য গাবো, প্রথম এই গানটা। আমার মনে হয় যে সেটা ওনাদের জন্য পারফেক্ট হবে। এত এত প্রিয় মানুষ যখন সামনে আসবে, তখন আমি কার সাথে কার তুলনা করব, তখন আমি তাদের জন্য এই এটাই বলবো। চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি চাঁদ হতে যদি দূরে চলে যেতে, তুমি নদী হতে যদি দূরে চলে যেতে, এ কথা যেন ভুলো না, তুমি যে তোমারই তুলনা। চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, ফুলের সাথে আমি দেব না তোমার তুলনা, অলির সাথে আমি দেব না তোমার তুলনা, ফুলের সাথে আমি দেব না তোমার তুলনা, অলির সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি ফুল হতে যদি ঝরে পড়ে যেতে, তুমি অলি হতে যদি দূরে উড়ে যেতে, এ কথা যেন ভুলো না, তুমি যে তোমারই তুলনা। চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, কবির সাথে আমি দেব না তোমার তুলনা, ছবির সাথে আমি দেব না তোমার তুলনা, কবির সাথে আমি দেব না তোমার তুলনা, ছবির সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি কবি হতে যদি সবার হয়ে যেতে, তুমি ছবি হতে যদি কবেই মুছে যেতে, এ কথা যেন ভুলো না, তুমি যে তোমারই তুলনা। ও চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি চাঁদ হতে যদি দূরে চলে যেতে, তুমি নদী হতে যদি দূরে চলে যেতে, এ কথা যেন ভুলো না, তুমি যে তোমারই তুলনা। ও চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা, নদীর সাথে আমি দেব না তোমার তুলনা। ইন এ ওয়ার্ড ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ স্যার। অ্যান্ড অন মোর দেন উই উইল টক। স্যার এটি একটি ব্যান্ড দলের গান, এটি ডিফারেন্ট টাচ, এই ব্যান্ড দলের নাম ডিফারেন্ট টাচ, ওই ওই ব্যান্ডের একটি পরিবেশনা, এটিও ভালোবাসার গান স্যার। আমার ভালোবাসার তান পুরাতে
সুর যে বাজে না আমার ভালোবাসার তান পুরাতে, সুর যে বাজে না আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না, আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না, আমার ভালোবাসার তান পুরাতে সুর যে বাজে না, আমার ভালোবাসার তান পুরাতে সুর যে বাজে না। হায় কেমনে ভুলিব সেদিন বলো যেদিন তুমি পাশে ছিলে, ভুলিব কেমনে সে রাত বলো যে রাতে তুমি গেছো চলে, আজ তারার আকাশে নেই কো তারা, চাঁদে শুধুই অন্ধকার, ভালোবাসার তান পুরাতে সুর যে বাজে না। হায় কেমনে বুঝাবো তনি কেমনে বুঝাবো নিজেকে বলো, তুমি এখন নাও আমার, নিভে গেছে আশার প্রদীপ নেই তো আলো ভালোবাসার, আমি ভালোবেসে যে সব হারালাম নেই তো কিছুই আর আমার, ভালোবাসার তান পুরাতে সুর যে বাজে না, আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না, আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না, আমার ভালোবাসার তান পুরাতে সুর যে বাজে না, আমার ভালোবাসার তান পুরাতে সুর যে বাজে না। অনেক ধন্যবাদ হ্যাঁ মেহেদি, শেষ একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়া যাকে বলে, এবং এটা মনে করা যেতে পারে যে একটা সন্ধ্যা উদযাপন করবার জন্য, জ্যোৎস্না উদযাপন করবার জন্য তোমার প্রিয় শিল্পীদের সাথে একটি দারুণ দারুণ সন্ধ্যার জন্য তুমি যে দুটো চয়েস করেছো তোমার মিউজিক, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ স্যার, পার্সোনালি আমি খুবই সুখী এবং আই হোপ যে আমাদের দর্শকরা খুব ভালো লেগেছে আর কি। দারুণ দারুণ দারুণ। আচ্ছা, তোমার প্রিয় থ্যাংক একজন ইউ স্যার। ফিলোসোফারের নাম বলো দেখি, দার্শনিক, তোমার প্রিয় দার্শনিক। হ্যাঁ স্যার, আমি আসলে আমার প্রিয় দার্শনিকের কথা যদি এই মুহূর্তে বলি, তাহলে স্যার আমি আপনার পৃথিবীতে, আপনি নিশ্চয় জানেন স্যার যে যদি আপনার 5টি সর্বাধিক পঠিত বই থেকে থাকে পৃথিবীতে, তার মধ্যে আমার এই প্রিয় দার্শনিকের বইটিও আছে, আপনি নিশ্চয়ই সে নামও শুনেছেন, অন্য নামও শুনেছেন, দি রিপাবলিক লিখেছেন।
এটি পৃথিবীতে বহুল পঠিত বইটির মধ্যে একটি, যদি 5টি বা 10টি। স্যার দার্শনিক প্লেটো, স্যার আসলে আমার ওনার অনেক রিপাবলিক বইটা পড়ে আমি ওনার ভক্ত হয়েছি, এবং আমি ওনাকেই আমার সব সময় ভালো লাগে। সে অনেক আগের দার্শনিক প্লেটো, স্যার আমার হ্যাঁ, অনেক দা ভক্ত রিপাবলিক গ্রন্থের লেখক, প্রণেতা। দা জি স্যার, প্রণেতা প্লেটো, প্লেটো প্লেটো তোমার জি স্যার, প্লেটো। তোমার বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তুমি একজন প্রিয় কবির কথা বলো দেখি। প্রিয় কবির নাম যদি আমি বলি স্যার, সেক্ষেত্রে স্যার আমার অনেক অনেক পছন্দের একজন কবি স্যার, আসলে আমার মনে হয়েছে আমার মনের খোরাক রবীন্দ্রনাথ নজরুলের পরে, এবং ইনি যথেষ্ট স্যার, সেটি হচ্ছে স্যার জীবনানন্দ দাশ। সাধারণ স্যার, সাধারণ কবি থেকে স্যার, সাধারণ লাগে। আচ্ছা, তোমার প্রিয় দুইজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, প্রিয় দুইজন রাজনীতিবিদের কথা বলো। হ্যাঁ স্যার, আমার প্রিয় দুজন রাজনীতিবিদের যদি আমি নাম বলি, তাহলে স্যার কৃষ্ণাঙ্গ আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং এর নামটা মার্টিন বলবো লুথার স্যার, দি কিং, ড্রিম, আই হ্যাভ এ ড্রিম, সেই বিখ্যাত আই হ্যাভ ভাষণের, এ ড্রিম, সেই সেই ভাষণের যে স্রষ্টা, একদম। হ্যাঁ, স্যার সেই ভাষণের যিনি ভাষণ দিয়েছিলেন 1964 সালে সম্ভবত পেনসিলভানিয়াতে, সেই বিখ্যাত যে ভাষণ, সে যে হবে ড্রিম, এবং মার্টিন লুথার কিং কৃষ্ণাঙ্গদের অনেক আন্দোলন করেছেন ইউএসএ তে, এবং সেটির ফল এখন বিশ্ববাসী ভোগ করছে, এবং উনি একজন। আর আরেকজনকে যদি বলি, অবশ্যই আমাদের, অবশ্যই আমাদের আমাদের এই মাটির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান, আমাদের আজকে যে আপনার সাথে সন্ধ্যায় একটা এই সঙ্গীত, তাই না, এই বাংলা ভাষা, অবশ্যই জাতির পিতা বাংলা শেখ মুজিবুর রহমান নাম বলতে হয়। যদি থার্ড চয়েস করার কোনো সুযোগ থাকে, তৃতীয় যদি চয়েস করে স্যার, আমি অবশ্যই আপনার স্যার মহাত্মা গান্ধীকে বলবো। আচ্ছা, তুমি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দুইজন, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দুইজন ফিল্ম স্টারের কথা বলো। ফিল্ম স্টার, জি স্যার, এটা স্যার আমি মুভি মুভি দেখি বেশিরভাগই, হিন্দি ছবিও দেখা হয় বাংলা। কারণ আমি স্যার অবশ্যই আপনার ভারতের স্যার কাজল শাহরুখের জুটিটা আমার খুব পছন্দের ছিল, কাজল শাহরুখের জুটিটা অসাধারণ। আপনি যে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবিটার, সেই যদি আপনি তাহলে ওই ওইটা আর কি, ওনারা দুজন আছেন। আর বাংলাদেশের একজনের নাম বলবো স্যার, বাংলাদেশ থেকে একজন বিখ্যাত ফিল্ম স্টার আমার দৃষ্টিতে যিনি আছেন, সিনি অবশ্যই স্যার আমি সালমান শাহের নাম বলতে পারি, অবশ্যই সালমান শাহের নাম আসবে। সালমান শাহ, সালমান শাহ বাংলাদেশের থেকে এবং ভারতবর্ষ থেকে কাজল শাহরুখ এনারা আসবেন। আর হলিউডের মুভি দেখেছি কম, মানে ওগুলো দেখা হয়েছে ওখান থেকে স্যার, আমি আপনার অ্যাঞ্জেলিনা জোলির ছবিগুলো দেখতাম মাঝে মাঝে হলে থাকতে ইউনিভার্সিটিতে। তারপরে আপনার আপনার স্যার ওই যে ডেভিড কি ওটাকে, ওনার নাম আছে পিট, পিট, হ্যাঁ 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 অভিনেতা পিট, নাম শুনেছি, হ্যাঁ 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 ওনার ওনার আচ্ছা, অভিনয়টাও ভালো লাগে স্যার। আর ওই দুইজন যে এত স্যার, এগুলো স্যার দুইজন লেখকের নাম বলো, দুইজন লেখক। স্যার তাৎক্ষণিক উত্তর দিচ্ছি তো স্যার, এখানে দেখা গেল যে স্যার পরে চিন্তা করলে হয়তো আরো অনেক। এটা কোনো ওয়ারিনেস নাই, তুমি ফ্রিকুয়েন্টলি তোমার ইচ্ছা মতো বলে যাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার, দুজন লেখকের নাম যদি আমি আপনাকে বলি স্যার, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড স্যার, আমি হুমায়ুন আহমেদের লেখক লেখার খুব ভক্ত স্যার, হুমায়ুন আহমেদের। আর আমাদের শরৎচন্দ্র স্যার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ তো স্যার আছে সবকিছু জুড়ে, রবীন্দ্র নজরুল, ওনাদের তো বাদে যদি আমি বলি স্যার, তাহলে শরৎচন্দ্র, হুমায়ুন আহমেদ, এই দুজন থাকবেন স্যার আমার প্রিয় লেখকের তালিকা। আচ্ছা, 5 জন ক্রিকেটার, তোমার প্রিয় ক্রিকেটার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আর 5 জন ফুটবলার। স্যার কয়জন স্যার? 5 জন
আচ্ছা স্যার, 5 জন ক্রিকেটার, 5 জন ফুটবলার স্যার। আচ্ছা স্যার, আমি আগে ক্রিকেটারদের নাম বলি স্যার। সেটা হচ্ছে আমার প্রিয় ক্রিকেটারের তালিকায় ছিলেন স্যার, আপনার আছেন এখনো ভারতের স্যার। আমি বিশেষ করে আপনার শচীন টেন্ডুলকারের খেলার খুব ভক্ত ছিলাম, তারপরে বর্তমানে ভালো লাগে আপনার আপনার ওই যে কি বলে বিরাট কোহলির খেলা ভালো লাগে, রবীন্দ্র জাদেজা আছে ওখানে, তারপরে আপনার ভুবনেশ্বর পাকিস্তানের আপনার আমি ওই যে কি বলবো নাম, ওয়াসিম আকরামের ছোটবেলায় খুব খেলা দেখতাম, ওটার খুব ভক্ত ওনার বলের বোলিং এর। আর বাংলাদেশের আমাদের ভালো লাগে স্যার অবশ্যই কি বলবো আমি সাকিব আল হাসানের খেলার খুব ভক্ত, সাকিব আল হাসান। আর 5 জন ফুটবলারের নাম যদি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বলি স্যার, তা তাহলে তুমি অবশ্যই একটু তোমাকে আপনার আটকাই, তুমি তুমি আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম বলবো স্যার। একটু আগে পুরন থেকে আসে, একটু অতীত থেকে আসি, আপনার সেই মারাদোনা যিনি হ্যাঁ বলছিলাম যে তুমি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড 5 জন ক্রিকেটার নিতে গিয়ে তুমি ভারত আর বাংলাদেশ টাচ করলা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, এত সব স্যার বিখ্যাত ক্রিকেটার আছে, বল। আচ্ছা শুনতে আমি পাচ্ছ? স্যার ফুটবলারদের নাম বলবো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো বলো। স্যার বলো ওদের কথাই তাৎক্ষণিকভাবে স্যার তো মনে পড়লো না, বুঝছেন স্যার যাদের স্যার। তো আর ক্রিকেটারের নাম তো বললাম, ফুটবলারদের কথা যদি বলি স্যার, তাহলে ওই যে সে অতীত থেকে বর্তমানে, আচ্ছা আমার ভালো লাগে স্যার, আমি ক্রিশ্চিয়ান রোনালদো খেলার খুব ভক্ত, মেসি, লিওনেল মেসি খেলার ভক্ত, তারপরে আপনার আমাদের নেইমার, তারপরে আছে ওদিকে আপনার বেল নামে একজন ফুটবলার আছে স্যার, বেল, উনি হচ্ছে স্কট কি বলে, উনি হচ্ছে ওয়েলসের, ইংল্যান্ডের ওয়েলসের ফুটবলার, ওনার খেলা ভালো লাগে। আর হচ্ছে অবশ্যই ওজিল, জার্মানির ওজিল আছে, তারপরে আর স্যার এই তো নাই আর কি, ঠিক আরো আছে, অনেক চিন্তা করলে ধন্যবাদ। আরো বলা যাবে স্যার, তাৎক্ষণিক বলতে হ্যাঁ পারছি না। সেটাই, জি স্যার, আমি এটা জানি যে তুমি স্পোর্টস লাভিং একজন পার্সন, জি সেটা স্যার, তো জি স্যার, আছেই জি আর স্যার, কি। নিঃসন্দেহে। তো দিস ইজ এ লং সেশন, আই এনজয়েড এভরি মোমেন্ট অফ ইট, এবং জি স্যার সত্যি আমিও, আই মানে দিস ইজ রিয়েলি এনজয়েবল। তো ধরে নাও যে তোমার সাথে কোনো একদিন মানে একটা স্বপ্নের মতো জায়গায় তোমার সাথে দেখা হয়ে গেল, বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, তুমি দেখছো যে তুমি তার সাথে পাশাপাশি হাঁটছো একটা নদীর পাশ দিয়ে, আচমকাই তুমি দেখলা যে কবিগুরুর মতো কাউকে তোমার পাশে দেখা যাচ্ছে। হ্যাঁ, সে তোমাকে ডাকলো, স্নেহ করলো, হাঁটতে হাঁটতে বললো যে মেয়েদি একটা গান শোনাও। হ্যাঁ, তোমার গান শুনতে শুনতে হাঁটবো আর কি, একটা রবীন্দ্রসঙ্গীত নিশ্চয়ই তুমি তাকে অফার করবে, হ্যাঁ শোনাও দেখি ভাই। স্যার, ওনাকে আমি যে গানটা শোনাবো, আপনি যেমন সুন্দর করে বললেন যে নদীর পাড়ে আমি হাঁটছি, এ সময় হঠাৎ করে যদি দেখি রবীন্দ্রনাথ আমার সাথে হাঁটছেন, তখন তো এটা হবে স্যার, না চাইলেই তো আমি তাকে পেয়ে গেলাম, তাই না, আমার সাথে উনি যুক্ত হলেন, তো ওনাকে আমি তখনই যে গানটা গাই শোনাবো, সেটা হচ্ছে না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া তে আগিলে আসে হাতে, দিবশেষে ধাম হারায়েছি আমি, পেয়েছি আধারো রাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না দেখিবে তারে পরশিবে না গো,
না দেখিবে তারে, পরশিবে না গো, তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, তারায় তারায় রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া তারি লাগি যত ফেলেছি সৃজন, বিনা বাদিনীর শত দল দলে করিছে সে ডলমন, তারি লাগি যত ফেলেছি সৃজন, বিনা বাদিনীর শত দল দলে করিছে সে ডলমন, মোর গানে গানে পলকে পলকে ঝলসি উঠিছে, ঝলকে ঝলকে শান্ত হাসি করুণ আলোকে ভাতিছে নয়ন পাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে, দিবশেষে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া তে আগিলে আসে হাতে, দিবশেষে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। মেহেদি, তোমার এই গান শুনতে শুনতে কবিগুরু তোমাকে বলে ফেললেন যে মিস্টার মেহেদি, তুমি তোমার কণ্ঠ এবং হৃদয় একসাথে ব্যবহার করেছো তোমার এই গান গাওয়ার জন্য। উনি তোমাকে সর্বান্তকরণে ধন্যবাদ দিলেন আর বললেন যে তোমার জন্য আমি কি করতে পারি বলো। এরকম একটা জায়গায় উনি তোমাকে স্যার ধন্যবাদ আমি দিয়ে বললেন ওনাকে, যে বলো বলো তোমার জন্য কি করতে স্যার পারবো। নিঃসন্দেহে, হ্যাঁ সেটি আমি ওনাকে, ওনাকে যেটি চাইবো আমি তখন, উনি আমাকে গান শুনে যদি আপনার আপনার মতো এরকম সর্বান্তকরণে আমাকে আশীর্বাদ করেন, তাহলে ওনার কাছে চাইবো যে ওনার কিছু অনুভূতি যেন আমাকে দিয়ে যান। তিনি যেমন করে ভাবতেন কল্পনা করতেন, কিছু অংশ তো আমাকে দিয়ে যান, সেটা চাইতো আমাকে বললেন আপনার যে জন্য। বেটা যাও, হ্যাঁ পেয়ে যাবে। সেটি থ্যাংক ইউ ভেরি মাচ মেহেদি, স্যার দিস স্যার ইজ কি এ বলার আছে ওয়ান্ডার। বলেন ওনার কাছে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আর এর চেয়ে একমত চাও নেই, ঠিকই আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, দিস ইজ এ ওয়ান্ডারফুল সেশন, এবং আমার আই তাহলে আই স্যার আই জীবন তো ধন্যই হয়ে যেত। জি স্যার, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বলছি যে দিস ইজ এ ওয়ান্ডারফুল সেশন, অ্যান্ড আই মাস্ট সে যে আমি আজকে এনজয় করেছি তো বটেই, এবং আমি আজকে অনেক কিছু শিখেছিও জেনেছিও। হ্যাঁ তো তোমাকে আমি আরো একটা অফার দিয়ে রাখি, আমি আই হ্যাভ বিন প্লিজড হিউজ, দারুণ লেগেছে আমাদের সাথে যারা আমার শ্রোতা দর্শক ছিলেন,
শ্রোতা দর্শক ছিলেন তাদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, তারা কমেন্টস করে জানিয়েছেন, অনেকেই যারা কমেন্টস করেছেন তাদের জন্য আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, আর মেহেদির প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। দিস ইজ এ ওয়ান্ডারফুল ইভিনিং, ওয়ান্ডারফুল সেশন মেড বাই ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এই শ্রোতা দর্শক যারা ছিলেন, যারা এতক্ষণ শুনেছেন, উপভোগ করেছেন, কমেন্টস করেছেন, তাদের জন্য তোমার শেষ কথা বলার পরে আমরা আজকে প্রোগ্রামটি শেষ করতে চাই। জি স্যার, স্যার এতক্ষণ যারা আপনার এই লাইভ অনুষ্ঠানে যুক্ত ছিলেন, এবং আমি বিশ্বাস করি তারা ভালোবাসা থেকেই আমাদের অনুষ্ঠান দেখেছেন এবং আপনি তাদেরকে আনতে পেরেছেন, এবং যারা এতক্ষণ এই আমাদের অনুষ্ঠান দেখলেন, আমাদের উৎসাহ দিয়ে গেলেন, আমাদের প্রশংসা করলেন, আমাদের প্রেরণা দিলেন, তাদের প্রতি আমার বিনম্র কৃতজ্ঞতা, শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা রাখলাম। এবং আমরা সত্যি আনন্দিত যে আপনি আমাদের পাশে ছিলেন, আমাদেরকে দেখেছেন এত সময় ধরে, মূল্যবান সময় নষ্ট করে। আর অবশ্যই অবশ্যই স্যার আপনার প্রতি আমি কৃতজ্ঞ, আমি আপনার শিক্ষার্থী হিসেবেই পরিচয় দিতে চাই, সব জায়গাতেই আপনি আমাকে সেই সুযোগ দিবেন, আশা করি আপনার সাথে রাখবেন। আর আপনার এই অনুষ্ঠানে আসা অনেক ভাগ্যের, কারণ আমি মনে করি যে আপনি ইতিমধ্যেই বাংলাদেশের উপস্থাপনাকে একটি শিল্পের পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। আপনার থেকে আমাদের অনেক শেখার আছে, যদি আপনি আমাদের শেখার সুযোগ দেন তাহলে আমরা শিখতে পারবো। আপনি এই উপস্থাপনাকে বা এই যে অনলাইন সাক্ষাৎকার বিনোদনটি একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন, বাংলাদেশের সমস্ত বাংলাদেশ জুড়েই আপনার খ্যাতি ছড়িয়ে পড়েছে সেটি আমরা জানি, আমরা সেটি বিশ্বাস করি। তো আপনার সেই অনুষ্ঠানে আমি অধম, আপনি আমাকে ভালোবেসে কাছে ডেকে আমন্ত্রণ জানিয়েছেন। স্যার আমি আপনার প্রতি কি বলবো, আমার তো স্যার কোনো কিছু বলার নেই। স্যার আপনি রবীন্দ্রনাথের সেই যেটুকু অনুভূতি আমি চেয়েছিলাম আমার জন্য, স্যার আমি সেটুকু উৎসর্গ করলাম আপনাকে। আপনি আমার জন্য দোয়া করবেন স্যার। তোমাকে আটকাই, তুমি অলরেডি অনেক কিছু বলে ফেলেছো। থ্যাংক ইউ এবং শুভরাত্রি আজকের জন্য, তোমার সাথে আমার কথা হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। জি স্যার, ভালো থাকবেন স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।